ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যারা আইসিটি কন্ট্রাকচুয়াল কম্পিউটার ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর পদে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুলগুলিতে যে কর্মরত রয়েছেন তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। সেই গুড নিউজটি আজকেই সম্ভবত 27 ডিসেম্বর 2022 প্রকাশিত হয়েছে। আজ থেকে আর আপনাদের যে পূর্বের বেতন সেই বেতনের যে আপনারা নতুন করে বেতন পেতে চলেছেন, তো আজকের এই নোটিশে কী বলা রয়েছে আমরা সেটি দেখে নেব। ঠিক আছে, এখানে বলা রয়েছে যে 2016-10-2020 আগে পর্যন্ত আপনারা যে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছিলেন বা কর্মরত রয়েছেন তারা কিন্তু খুব একটা বেতন স্যালারি পেতেন না, 5,587 টাকা। কিন্তু এখানে আপনারা লিখেছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই অর্ডার দ্য গভর্নর টু সে দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ডিসাইড দ্যাট দ্য রিমুনারেশন অফ দ্য অ্যাফোরমেনশনড কন্ট্রাকচুয়াল কম্পিউটার ইনস্ট্রাক্টর আন্ডার আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্ট শ্যাল বি ₹10,000 অনলি পার মান্থ উইথ এফেক্ট ফ্রম 01/11/2022। তো যাই হোক, এই এখানে বলা রয়েছে যে আপনারা কিন্তু এখন থেকে 10,000 টাকা পার মান্থ কবে থেকে পাবেন, 1/11/2022 পর থেকে কিন্তু আপনারা নতুন করে আপনাদের যেটা স্যালারি বাবদ দেওয়া হতো সেই স্যালারি বাবদ ইনক্রিজড হয়ে 10,000 টাকা আপনাদের পার মান্থ হাতে তুলে দেওয়া হবে। তো যাই হোক, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং বাজেট ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক কলকাতা থেকে কিন্তু এই নোটিশটি 27 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট। আপনারা যদি নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের শেয়ার করবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।